প্রশংসা একমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার, যে রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন চাপাই নবাবগঞ্জ জেলার নতুন ব্রিজের পার্শ্ববর্তী এলাকা পুরাগ্রাম এলাকার এই ঐতিহ্যবাহী জামে মসজিদে আজকে আমাদের সমবেত হওয়ার সুযোগ দান করেছেন যে রব্বুল আলামিন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক এ পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি সর্বশেষ নবী ও রাসুল, জনাব মুহাম্মদ বিন আবদুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় মান হুম খায়রুন নাস, কারা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ। আলোচ্য বিষয়কে সামনে রেখে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে শ্রেষ্ঠ মানুষ হওয়ার 15টি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ, আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ সুবহান ওয়া তাআলা অসংখ্য সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টি জীবগুলোর মাঝে দুইটি শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদাহ করার জন্য নির্দেশ দান করেছেন। সে ইবাদতের মূল রহস্য হলো আল্লাহ সুবহান ওয়া তাআলার একত্ববাদ তাওহীদকে জেনে বুঝে বাস্তব জীবনে সে অনুযায়ী জীবন পরিচালনা করা। বিপরীত মুখে যারা আল্লাহ সুবহান ওয়া তাআলার সৃষ্টির এই মুরাদ, এই উদ্দেশ্যকে যারা অবজ্ঞা করবে, অস্বীকার করবে, অমান্য করবে, তারা বিপদগামী হবে, ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের ফলাফল তারা জাহান্নামে যাবে। তথা যারা আল্লাহর বিধানকে মানবে তারা আল্লাহর নিকট প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় সৃষ্টি হিসাবে পরিচিতি লাভ করবে। বিশেষ করে দুই শ্রেণীর যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে তাদের নাম পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে মানুষ এবং জিন এই দুই শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের সৃষ্টির একটি মাত্র কারণ তোমরা আমার একত্ববাদ ঘোষণা করবে, আমার ইবাদত করবে, আমার বিধান মেনে চলবে, আমার আইন তোমরা মেনে চলবে। এই জন্য এই আয়াতকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের বহু আয়াত দিয়ে প্রমাণ করেছেন, যারা এই মানদণ্ড ফলো করবে, আল্লাহর নির্দেশকে মেনে তার সৃষ্টির সম্মানকে রক্ষা করবে, তারা আরেকটি শ্রেণীর বিভক্ত হবে। আর যারা আল্লাহর এই মানদণ্ডকে, তার নির্দেশকে যারা অমান্য করবে, তারা একটি শ্রেণীর মানুষ হবে। তার মানে দুই শ্রেণীর বিভক্ত হলো মানুষ। মানুষকে বিশেষভাবে বলার কারণ হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম আকৃতি, সর্বোত্তম নিয়ামা দিয়ে পৃথিবীর বুকে তিনি সৃষ্টি করে পাঠিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা 3, যে আমি মানুষকে সৃষ্টি করেছি বি আহসানি তাকওয়িম, শ্রেষ্ঠতম আকৃতি গঠন দিয়ে। এবং এরা শ্রেষ্ঠ মানুষ, যেমন এদের সৃষ্টির দিক থেকে এরা সেরা,
তেমনি ভাবে এরা আমলে আল্লাহর নির্দেশ পালনের মাধ্যমে শ্রেষ্ঠ মানুষ হবে। এদের বৈশিষ্ট্য অন্যান্য সৃষ্টির চেয়ে ব্যতিক্রম। মানুষকে দেখার, শোনার, বোঝার, উপলব্ধি করার শক্তি দিয়েছেন, কিন্তু অন্য কোনো প্রাণীকে সেটা দেওয়া হয় নাই। সুতরাং মানুষ তাদের বিবেককে, জ্ঞানকে, চলার চরিত্র গঠনকে, প্রকৃতির স্বভাবকে সত্যিকার যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী গাইড করে, আল্লাহর নির্দেশ অনুযায়ী মেনে চলে, তাহলে তারা হবে সত্যিকার সৃষ্টিতে যেমন সেরা, দুনিয়ায় চলাফেরায় তারা শ্রেষ্ঠ মানুষ হবে, এবং এই শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য এদের স্থান হবে জান্নাত। এই দুই শ্রেণীর মানুষের পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন আরো পরিষ্কার করেছেন 98 নম্বর সূরা, সূরা আল বাইগিনা 6-8 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীন কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম, নিশ্চয় যারা কুফরি করে, সেটা আহলে কিতাবদের মধ্যে হোক আর আহলে কিতাব ছাড়াও, পরবর্তী সময়ে আহলে কিতাব ছাড়া উম্মায়ে মুহাম্মাদি পেয়েও যারা আল্লাহর সাথে কুফরি করে, ওয়াল মুশরিকিন, এবং যারা মুশরিক, শিরকবাদী, তাওহীদের বিপরীতে শিরকে যারা জড়িয়ে আছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনার বিপরীতে যারা কুফরিবাদ বিশ্বাসী, এরা হচ্ছে মানুষ, এরাও মানুষ। কিন্তু এই কুফরিবাদ করার কারণে, এই মুশরিকবাদ হওয়ার কারণে, মুশরিক হওয়ার কারণে এদের স্থান, এদের পরিচয় আল্লাহ পাক বলছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এই কাফের, এই মুশরিক, এই মানুষগুলো জাহান্নামে চিরস্থায়ীভাবে অবস্থান করবে, আর এরাই হচ্ছে উলাইকা হুম শাররুল বারিয়্যা, পৃথিবীর ভূপৃষ্ঠে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ সৃষ্টিজীব মানুষ তারাও। এর জন্য মানুষকে কোয়ালিফাই হতে হলে, শ্রেষ্ঠ মানুষের রূপ নিতে হলে, শ্রেষ্ঠ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইলে প্রথম শর্ত হলো তাকে ঈমান আনতে হবে। ঈমান কি? ঈমান হলো ইসলামের যে ঈমানের 6টি ভিত্তি রয়েছে, যাকে শরিয়ার পরিভাষায় বলে আরকানুল ঈমান। ইমানের 6টা রুকুনকে পুরোপুরি বিশ্বাস স্থাপন করতে হবে, এবং এই 6টি বিষয় আল্লাহ, ফেরেশতা, কিতাব, নবী রাসূল, ভাগ্য, ভালো মন্দ, কেয়ামত, এই 6টি বিষয়ের প্রতি পুরো বিশ্বাস স্থাপন করতে হবে তিনভাবে। এক, কাউলুন বিল লিসান, মুখ দিয়ে বলতে হবে আমি ইমানদার। দুই, ইতিকাদ বিল কলব, হৃদয়ের মাঝের গভীর স্থান থেকে দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে আমি একজন ইমানদার মানুষ। তিন হলো বাস্তবে নিজের শরীর খাটিয়ে আমল করা, যেমন উযু করা, সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ আদায় করা, এগুলো শারীরিকভাবে এবং এই অর্থ খরচ করে নিজে থেকে কর্মের মাধ্যমে পরিচয় দিতে হবে, এগুলো ইমানদারদের কাজ। তাহলে যদি আমি সালাত আদায় না করি, যদি আমি সিয়াম পালন না করি, যদি আমি সওম পালন না করি,
যদি আমি কালেমা শাহাদাকে স্বীকৃতি দিতে না পারি তাহলে আমি ইমানদার থাকলাম না, আমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আমি ইমানদার নই, আমি মানুষ, কিন্তু আমি ইমানদার মানুষ নই, আমি কাফের মানুষ। এবার এই শ্রেণীর মানুষের মাঝে ইমান আনা সত্ত্বেও মুশরিক, একটা হলো সরাসরি মুশরিক, আরেকটি হচ্ছে ইমান আনার পরে মুশরিক। সরাসরি মুশরিক যারা কাফের তারা তো শিরক করবে, যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা তো পাথর পূজা কবর পূজা করবে, তারা মূর্তি পূজা করবে, সেটা হতে পারে হিন্দু, হতে পারে, হতে পারে খ্রিস্টান, হতে পারে অন্য অন্য ধর্ম অবলম্বী ব্যক্তিরা। এবার ইমান আনার পরেও, মুসলিম পরিচয় দেওয়ার পরেও মুশরিক শিরক করে। সমাজে বহুল প্রচলিত শতাধিক শত শত শিরকের সাথে আজকে আমাদের ইমানকে মিশ্রণ ঘটিয়েছি, ইমানদার কিন্তু মুশরিক। তাবিজ কবজ থেকে শুরু করে নিয়ে কবর পূজারি, মাজার পূজারি সহ গণক তামাক যত যা আছে এই সমস্ত শিরকিবাদী কাজের সাথে আমরা জড়িয়ে আছি। ইমানদার নামাজও পড়ি কিন্তু আমরা কবর পূজা করি, মাজার পূজারি করি, ভাগ্যের বিশ্বাসকে হারিয়ে দিয়ে রাশিফল হাতের অঙ্কন দেখে বিশ্বাস করি ভাগ্য ভালো না মন্দ ইত্যাদি, এরাও মুশরিক। আর এই ধরনের যারা ইমান যারা গ্রহণ করে নাই, মুশরিক যারা, কাফের যারা, এদের স্থান জাহান্নাম, এবং এরা পৃথিবীর ভূপৃষ্ঠে সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্যতম ব্যক্তিরা। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়্যা, আর ওই মানুষগুলোর মাঝ থেকে যারা ঈমান এনেছে, কুফরিবাদ অস্বীকার করেছে, শিরকিবাদ অস্বীকার করেছে, কুফুর এবং শিরকে যারা ছেড়েছে, পক্ষান্তরে যারা ইমানের উপর অবিচল থেকেছে, ইমানের উপর যারা দৃঢ়তার সাথে স্থির, সাথে সাথে তারা যতগুলো আমালুস সালেহা রয়েছে, সৎ আমল রয়েছে, সেই সৎ কল্যাণকর আমলগুলো তারা করছে, ইমানের সাথে তাদের আমলের সম্পর্ক, শুধু আমি ইমানদার এই পরিচয় তার নয়, মুখে ইমানদার নয়, কর্মে মুখে অন্তরে বিশ্বাস নাম ইমানদার। আজ বর্তমান সময়ে শতকরা 80% বাংলাদেশের বাংলা ভাষাভাষী মুসলিমদের চরিত্রকে যে রক্ষা করি আমরা, তারা 80% সালাত আদায় করে না। যদি সালাত আদায় না করে তাহলে সে কি ইমানদার থাকতে পারবে? সে কি মুসলিম পরিচয় দিতে পারবে? আমি যদি একটা কোম্পানিতে চাকরি করি তাহলে আমাকে চাকরি যে আমি করি এর জন্য আমার একটা বিশেষ পরিচয় আছে। আমি যদি একজন ছাত্র হই কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির, আমার একটা পরিচয় আছে, কার্ড আছে, যে কার্ড দেখালে বুঝবে আমি অমুক অফিসার, আমি অমুক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনি যে মানুষ, আপনি যে শ্রেষ্ঠ মানুষ, আপনি যে ইমান দাবি, ইমানকে দাবি করেন, ইমানদার বলে পরিচয় দেন, আপনার কার্ড কোথায়? আপনাকে ভেরিফাই করতে চায়, আপনাকে তদন্ত করতে চায় আপনি কোন ধরনের মুসলিম, কোন ধরনের ইমানদার। মুসলিম ইমানদার পরিচয় মুখে নয়, শুধু তিনটি বিষয়ের নাম ইমান। যদি বলছিলাম মুখ দিয়ে যেমন বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি পৃথিবীর কোনো মানুষকে রব সে মানি না, কোনো পাথর কবর পূজারির সাথে আমার সম্পর্ক নেই, আমার রব তিনি, লা মা'বুদ বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নেই, কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই, কোনো ব্যক্তি আমার সমস্যা নিরসন করার ক্ষমতা রাখে না, একমাত্র বিপদ দুঃখে সুখে যেই মহান সত্তা আমার সব কিছুই দেখেন তিনি আমার রব।
তাহলে মুখ দিয়ে যেমন বলবো, কর্ম যেমন করব, অন্তর্বিশ্বাসের সাথে কর্মের বাস্তবতা বেতাকা কাঠ দেখাতে হবে। আনা মুসলিম, আমি মুসলমান কিভাবে? আমি তো সালাত আদায় করি। একজন বেধর্মী আপনাকে দেখে বলবে মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নাত পোশাক পরে, মুসলিমদের ফাইভ টাইমস যে পাঁচ অক্ত সময়ের আজানের ধ্বনি শুনে মসজিদে ছুটে আসে, রাস্তার মানুষ, দোকানের মানুষ বেধর্মীদের দৃষ্টিতে দেখবে এই হচ্ছে মুসলিম, এর পরিচয় মুসলিম। যদি আপনি এই কাজটি করতে না পারেন, ওই একজন বেধর্মীর সাথে একই সাথে একই দোকানে একই রাস্তায় আড্ডা দিচ্ছেন, আজান হচ্ছে, আজানের জবাব শুনছেন না, আপনি তার সাথে আড্ডায় সময় নষ্ট করছেন। দূর থেকে আমার মতো একজন ইমানদার, আমার মতো একজন ইমাম, আমার মতো একজন মুসল্লি এলাকার ব্যক্তি ওই লোকটাকে বলবে কি? স্বাভাবিকভাবে বলবে, ওই লোকটা তাদের সেই মুসলিম নয়, এটা স্বাভাবিক বর্ণনা বলে। ইসলাম সে কথাই পরিষ্কার বলে, বাইনাল আব্দুল কুফরে তারকুস সালাহ, যারা সালাত ছেড়ে দেয়, যারা সালাতের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে যারা যুক্ত হতে পারে না, তার সাথে মুসলমানের কোনো পরিচয় থাকতে পারে না। আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম, আমাদের মাঝে বেধর্মীদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। প্রিয় হাজরিন, আমি ব্যাখ্যা লম্বা করছি, তবে বোঝানোর চেষ্টা করছি মৌলিক বিষয়টি, যে মানুষের সেরা মানুষ হওয়ার জন্য তাকে দুইটা কোয়ালিটির একটা অর্জন করতে হবে। ভালো হতে চাইলে আপনাকে ইমানদার আমলদার হতে হবে, শুধু ইমানদার নয়, ইমানদার ও আমলদার। আর যদি মন্দ হতে চাই, তাহলে আমাকে হতে হবে কুফরিবাদ মুশরিকবাদের সাথে। আমরা হতে চাই কোথায়? মুশরিকবাদের কাফেরদের স্থান জাহান্নাম, আর ইমানদার আমলদার স্থান জান্নাত। আর এই ইমানদার আমলদারদের কেই বলা হচ্ছে উলাইকা হুম খায়রুল বারিয়্যা, এরাই হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠে সবচেয়ে দামি শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, শুধু শ্রেষ্ঠ মানুষ হবে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের স্থান কোথায় দেখেন? জাযাউহুম জান্নাতু আদনিন তাজরী মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। যারা এই ধরনের ঈমান আনবে, সৎ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের প্রতিদান হবে জান্নাতু আদন, জান্নাতে আদন তাদের হবে স্থান, যেই জান্নাতের তলদেশ তলদেশ দিয়ে ঝর্ণা বয়ে যায়, সেই জান্নাতে তারা চিরকাল চিরস্থায়ী অবস্থান করবে। সুবহানাল্লাহ, তাহলে আমরা জান্নাতের পথে যাব না জাহান্নামের পথে? জান্নাতের পথে, এটাই তো আমাদের শ্রেষ্ঠ কাম্য। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের পথের পথ হিসাবে কবুল করেন, আমিন। প্রিয় হাজেরিন, ভূমিকায় যে কথায় বোঝাতে চাচ্ছিলাম, মানুষ দুই শ্রেণীর, হয় ভালো আর নয় মন্দ, ভালো হলে জান্নাত, মন্দ হলে জাহান্নাম। পৃথিবীর বুকে কারা শ্রেষ্ঠ মানুষ? মানহুম খাইরুন নাস, এই শ্রেষ্ঠ মানুষ তারা কারা? মৌলিক পার্থক্য করেছি, মৌলিক পার্থক্য, ইমানদার হলে সে ভালো মানুষ, আর ইমানদার নামাজি না হলে সে মন্দ মানুষ। এবার শ্রেষ্ঠ মানুষ, ইমানদার, শ্রেষ্ঠ ইমানদার হতে হয়, হতে চাই, শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে পরিচয় দিতে চাই, দুনিয়াতে আমি যেমন সাকসেস সফল, পরকালেও সফল হতে চাই, এই সফল শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য পনেরোটি গুণাবলী রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। ভালো মানুষ হতে চাই আমরা, তাহলে আমাকে এই পনেরোটি কাজ আমাকে করতে হবে। খুতবায় যতটুকু সম্ভব আপনাদেরকে একটি একটি পয়েন্ট করে বলার চেষ্টা করছি। শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য প্রথম যে বৈশিষ্ট্য, তাআল্লামুল কুরআনুল কারীম, কুরআনুল কারীম শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে। যেই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, যেই কোরআন মানুষকে জুলুমাত থেকে হকের পথ দেখায়, যে কোরআন মানুষকে সত্যের পথ দেখায়, যে কোরআন মানুষকে শ্রেষ্ঠ মানুষ হওয়ার পথ দেখায়, যেই কোরআন তেলাওয়াত করার কারণে আমার ঈমান
ও তাকওয়া বৃদ্ধি হয়। সেই কোরআনের কথা, সেই কোরআন আমাকে আপনাকে শিখতে হবে, শেখাতে হবে। যারা জানে তারা অন্যদের জানাবে, এই কাজটি যারা করে তারা হলো শ্রেষ্ঠ মানুষ। আলহামদুলিল্লাহ, মসজিদের ইমাম, মক্তবের ওই শিক্ষক শ্রেষ্ঠ মানুষ। কিসের শিক্ষক? কোরআনের শিক্ষক। কিসের ছাত্র? কোরআনের ছাত্র। কি উভয় শ্রেণীর মানুষ শ্রেষ্ঠ মানুষ, বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মানুষ হতে চাই আমরা, অবশ্যই হতে চাই। যারা আমরা জানি তারা আমরা এগিয়ে যাব, যারা জানি না তারা এগিয়ে আসব জানার জন্য। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহুল বুখারী হাদিস নং 5027, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সেই যে কোরআন নিজে পড়ে অন্যকে শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ। এটা তো সেই কিতাব যেই কিতাবের এক একটি বর্ণ হরফ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 নেকি। সুবহানাল্লাহ। যেই কোরআনে এমন একটি সূরা রয়েছে যেই সূরাটি 3 বার তেলাওয়াত করলে, পাঠ করলে গোটা কোরআনকে খতম করার মতো সওয়াব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করি আমরা, পারি, সম্ভব। হয়তো আমাদের তারবিয়া, এই প্রশিক্ষণ নেই, কিন্তু আজকের খুতবা থেকে আমাকে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। যারা কোরআন জানে অবশ্যই জানার সাথে মানি, যারা জানে না তারা জানবো এবং চেষ্টা করব। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। এই প্রসঙ্গে যারা কোরআন শিক্ষার আয়োজন করেন, যারা এ ধরনের ব্যবস্থা নেন, তাদের কত বেশি গুরুত্ব মর্যাদা দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দা ইলা হুদান কানা লাহু আজ মিসলু জুরিন মান তাবিআহু লা ইয়ানকুসু মিন যালিকা শাই, যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের দিকে ডাক দেবে। ধরুন এই পোড়া গেরাম মসজিদে মসজিদের কমিটি আজকের খুতবা শুনে সিদ্ধান্ত নিলেন, ছোট বাচ্চাদেরকে যেমনভাবে কোরআন শিক্ষার মক্তব চালু আছে, আমাদের অনেক অধিকাংশই মুসল্লি, বৃদ্ধ, যুবক, এই শ্রেণীর মানুষেরা কোরআন পড়তে জানে না, ন্যূনতম দোয়া কালামগুলো জানে না, বাবা মার জন্য কি বলে দোয়া করতে হয় এটা জানে না, কোন কথা বলে বাড়িতে প্রবেশ করতে হয় এটা জানে না, কোন দোয়া পড়ে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করতে এটা জানে না। যেই কালামগুলো জেনে সালাত আদায় করতে হয় সেই সূরাগুলো জানা নাই, এদের জন্য আমরা বিশেষ একটি শিক্ষার ব্যবস্থা চালু করব। যারা এই সিদ্ধান্ত নেবেন আর যারা এই সিদ্ধান্তে যারা এগিয়ে আসবেন, পড়তে আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যারা শিখে পড়ে যতটা সওয়াব অর্জন করবে, যারা ব্যবস্থা করে দিল, এ ধরনের রাস্তা দেখে দিল, তারা উভয়ে সম পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভালো কাজে এগিয়ে আসবো না? আল্লাহ রাব্বুল আলামিন কথা নিজে বলেছেন, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সূরা আল মায়েদা। তোমরা সবাই এলাকাবাসী যত মানুষ রয়েছে সবাই ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, তাকওয়ার কাজে, কল্যাণের কাজে, মানুষের মুক্তির কাজে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম অপর একটি হাদিসে বলছেন, মান দাল্লা আলা খাইরিন কাফাইলিহি, কেউ যদি কাউকে ভালো রাস্তা দেখিয়ে দেয়, কেউ যদি কাউকে একটি আমল শিখিয়ে দেয়, কেউ যদি কাউকে সত্যের পথ দেখিয়ে দেয়, ওই পথ অনুযায়ী সেই লোকটি আমল করে যা কর্ম করে যে সওয়াব অর্জন করবে, যিনি দেখে দিলেন তিনিও সম পরিমাণ সওয়াব নেকি পাবেন। সুবহানাল্লাহ। তাহলে ভালো মানুষ হওয়ার জন্য 1 নম্বর পয়েন্ট, কোরআন নিজে শিখব, অন্যকে শেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন শিখে পড়ে নিয়মিত তেলাওয়াত করার সুযোগ, শক্তি, সামর্থ্য দান করুন, আমিন। শ্রেষ্ঠ মানুষ হওয়ার 2 নম্বর পয়েন্ট, উত্তম চরিত্রের বান হতে হবে, শ্রেষ্ঠ চরিত্রের মালিক হতে হবে। আমার আচার আচরণে, ব্যবহারে যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমি যেন একজন ভালো জু হোসনু খোলেকের খুলুকিন, শ্রেষ্ঠতম আদর্শবাদী সন্তান হিসেবে
নিজেকে প্রস্তুত করতে পারি। এই জন্য আমাকে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, আমার সুন্দর চরিত্রবান হতে হবে। দেখুন, সুন্দর চরিত্র হওয়ার জন্য সাহাবিগণ, সালাফগণ এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখুন। প্রতিটি ক্ষেত্রে তার অমায়িক ব্যবহার, যার সুন্দর ব্যবহার হওয়ার কারণেই তৎকালীন জাহিলি সমাজের মানুষেরা তার আচার আচরণে, তার ব্যবহারে মুগ্ধ হয়ে আজকের ইসলামের এত বিজয় অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ওজন করাবে, পাল্লা ভারী হবে, মামিং শাইইন আসকালু ফি মিজান আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে বান্দার সবচেয়ে পাল্লায় ওজনে ভারী হবে যেই আমলটি, সেটি হলো হুসনু খুলুক, উত্তম আদর্শ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমি প্রেরিত হয়েছি, আমাকে আল্লাহ পাঠিয়েছেন, লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষের চরিত্রগুলোকে সুন্দর করার জন্য। সুন্দর চরিত্র, উত্তম আদর্শবাদ যে কত গুরুত্বপূর্ণ। কোটিপতি, বিত্তশালী, ধনবান, বড় জমিদার, বড় দায়িত্বশীল, বড় প্রশাসনিক কর্মকর্তা, বড় ধরনের লিডার, সবার চেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো কি? চরিত্র, উত্তম চরিত্রের মালিক হওয়া। এই জন্য বিখ্যাত দার্শনিক আল খাওয়ারিজমি বলেছেন, একজন মানুষের সুন্দর চরিত্র রয়েছে, এই চরিত্র যার ভালো তাকে গাণিতিক হিসাব অনুযায়ী সংখ্যায় এক নম্বর দিলাম বা দেওয়া যায়। যার সম্পদ বেশি, একের পর একটি শূন্য দেওয়া যায়, হলো সংখ্যায় দশ। যার চেহারা, বডি খুব সুন্দর, তাকে আরও দশ শূন্য দেওয়া হলো একশত। যার ক্ষমতা, প্রভাব, বংশ অনেক, সম্মান এবং গর্বের, তাকে আরও একটা শূন্য দেওয়া হলো এক হাজার। সে ভালো চাকরি করে, ভালো তার অবস্থান, এই কোয়ালিটির জন্য আরও একটি শূন্য দেন। একের পরে এক এক করে যত কোয়ালিটি তৈরি হবে তত শূন্য দেন আপনি, তত সংখ্যা বাড়বে, এক থেকে দশ, দশ থেকে একশত, একশো থেকে এক হাজার, এক হাজার থেকে দশ হাজার, দশ হাজার থেকে এক হাজার, এক লক্ষ, আপনার গুণ এবং পদ অনুযায়ী বাড়বে। কিন্তু যদি আপনার চরিত্র না থাকে, আপনার যদি আখলাক ভালো না হয়, তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন না। আখলাক ভালো হওয়ার কারণে, চরিত্র ভালো হওয়ার কারণে আমি একটা কেটে দিলাম, শুরুর যে প্রথমে এক সংখ্যাটা দেওয়া হয়েছিল একটা কেটে দিলাম, থাকবে পরে শূন্য, শূন্য, শূন্য। বলুন, পৃথিবীর কোনো গাণিতিক হিসাব, হিসাবকারী প্রমাণ করতে পারে এই পরবর্তী শূন্যগুলোর কোনো দাম আছে? তেমনি যার চরিত্র নেই, সে যত বড় দায়িত্বশীল হোক, যত বড় প্রভাবশালী হোক, যত বড় বিত্তশালী হোক, তার কোনোই মূল্য নেই যদি চরিত্র ভালো না হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে যার আখলাকটা হলো সুন্দর। বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের আদর্শ দেখুন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, আবু জার এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন একটা মজলিসে বসে আছেন, বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একটা কথা বলে দিলেন, কথা, মুখের বাণী কি? ও বিলাল, তুমি তো কালনির বেটা, কৃষ্ণাঙ্গের ব্যক্তি হয়ে তাকে এই বলে খাটো করে তাকে সম্মান দিলেন না, এ ধরনের একটা খারাপ মন্দ শব্দ বললেন, ও তুমি উমুকের বেটা। ঠিক বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও তুমি কালনির বেটা। বলেন, কারো যদি নাম দেখে তুচ্ছ করে তার বংশকে খারাপ বলে ডাক দিই, খেতাব করি, সমাজে চালু আছে না? ও তুই তো চোরের বেটা, তোর বাপ তুমুক করে, তুমুক করে। তিনি কষ্ট পেলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে অভিযোগ করলেন, ইয়া আল্লাহর রাসূল, আবু জার আমাকে এই কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জারকে ডেকে বললেন, আবু জার, তোমার চেহারা, তোমার মুখের বাণী থেকে এখন পর্যন্ত জাহিলি সমাজের ছিট, জাহিলি সমাজের আদর্শ চরিত্র পরিবর্তন হয় নাই? তার মানে ইসলাম আসার আগে তারা তো জাহিলি সমাজে ছিল,
কি ভালো কি মন্দ, কোনটা সত্য কোনটা নিষ্ঠ, কোনটা বাতিল কোনটা জুলুম, তারা বুঝত না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু জার লজ্জিত হয়ে বলল, আল্লাহ রাসূল, আমি আমার এই সুন্দর মুখ গালকে মাটির সাথে মিশিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই মুখের গালের উপর দিয়ে পায়ের চাপ না দিবেন, আমি ততক্ষণ পর্যন্ত আমার এই সুন্দর চেহারাকে মাটি থেকে তুলব না। যেই চেহারা আল্লাহর জন্য মাটিতে সিজদায় অবনত হয়, সেই চেহারাকে আমি মাটির সাথে মিশে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মুখের উপর দিয়ে পায়ের চাপ দিয়ে, তবে আমি আমার ওই কথা বলার অপরাধ থেকে আমি হয়তো মুক্তি পাবো, হয়তো ক্ষমা পাবো। সুবহানাল্লাহ, দেখুন আদর্শ একটা কথা বলার কারণে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কি সম্ভব ভুল বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান করলেন, উভয়ের মাঝে মুআনাকা সালাম বিনিময়ের মাধ্যমে ভুল বুঝতে পেরেছেন, কান্নায় জড়িয়ে পড়লেন, সমাধান হয়ে গেল। এই হলো উত্তম আদর্শ শখসিয়াতুর রাসূল, বইয়ের ১৬ পৃষ্ঠায় রয়েছে এবং সচ্চরিত্র চারিত্রিক গুণাবলী আব্দুল হামিদ ফাইজি প্রণীত একটি বই। এই বইয়ে এই বিস্তারিত আদর্শবাদ গঠন করার জন্য এই বইটা প্রতিটি সন্তান প্রতিটি বাবাকে এই বাংলা এই বইগুলো পড়া দরকার। এই বইগুলো আপনারা সংগ্রহ করবেন, নামাজের পরও সংগ্রহ করবেন, ইখলাস স্টোর রয়েছে বিশ্ব রোড মোড়ে, সেখানে গিয়ে সংগ্রহ করেন, পড়াশোনা করেন। ভাইরা আমার, বলছিলাম শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য ১৫টি গুণের মধ্যে ২ নম্বর হলো শ্রেষ্ঠ আদর্শবাদ হতে হবে, চরিত্র যার ভালো। আমরা ভালো মানুষকে বলি না, ও ওই লোকটা ভালো ছিল, আব্দুর রাকিব ভালো ছেলে ছিল, আপনাদের এলাকার আমাদের এই ভাইটি দিনী ভাই অত্যন্ত বিনয়ী নম্র স্বভাবের ছিলেন, ভাইটি দীর্ঘদিন অসুস্থ থাকার মাঝে আল্লাহ তাকে ডাক দিয়েছেন চলে গেলেন, আল্লাহ তাকে ক্ষমা করুন, জান্নাতবাসী করুন, আমিন। প্রিয় ভাইরা, আদর্শ যত ভালো থাকবে আজীবন আপনাকে মনে রাখবে, আজীবন স্মরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাম সাহাবি তাবেঈ খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন সবার নামাজকে রেকর্ড হয়ে আছে, কোনো ওয়ালে লেখার প্রয়োজন হয় না, অন্তরের গভীরে সবার অন্তর ইমানদারদের হৃদয়ের মাঝে আবু বকরের কথা, ওমরের কথা, আবু হানিফা রহিমাল্লাহর কথা, ইমাম বুখারীর কথা, সবার কথা চিরদিন কিয়ামত মনে থাকবে, কারণ তারা ছিলেন উত্তম আদর্শবাদ। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সেই আদর্শবাদী হওয়ার তৌফিক দান করুন, ভালো মানুষ হওয়ার সুযোগ দিন, আমিন। শ্রেষ্ঠ মানুষ হওয়ার ৩ নম্বর গুণ, লেনদেনে ভালো হতে হবে। আজকের সমাজে চরম ভাইরাস, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সমাজে পরস্পরের মধ্যে ভালোবাসা বন্ধনকে আজকে ছিন্ন করার, মানুষের মধ্যে লেনদেন করার প্রবণতা আজকে হ্রাস পাচ্ছে। এই সুন্দর লেনদেনের পরিবেশ না থাকার কারণে খুব ভালো মনে বললেন, হুজুর আমাকে ৫০০০ টাকা দেন, আমি আপনাকে চিনি না, খুব বিনয়ের সাথে চাইলেন, আমি আপনাকে দিয়ে দিলাম, বললেন আগামী মাসের ১ তারিখে দেব, এই ১ তারিখ আর শেষ হয় না, এই মানুষটা হচ্ছে সর্বনাশ, এটা হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ, বিপরীত মুখে যেই মানুষটা মুখের জবানকে ঠিক রাখলো, যারা আমি আপনাকে আগামী ১ তারিখে আমার এই ঋণ পরিশোধ করে দেব। কথা যেমন কাজ তেমন, লেনদেনে কথার জবান যেমন কাজ তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। বলুন সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খাইরুকুম আহসানুকুম কদা, তোমাদের মাঝে শ্রেষ্ঠতম মানুষ সেই যারা কদা লেনদেনে ফায়সালাতে ভালো, তারা হলো শ্রেষ্ঠ মানুষ। তাহলে এই কাজগুলো করলে সমাজের বন্ধন যেমন বাড়বে, অসহায় মানুষরা সহযোগিতা পাবে, ভালোরা বৃত্তশালীরা সহযোগিতা করতে উদ্বুদ্ধ হবে। আমাদের এই চরিত্রগুলো আদর্শগুলো গ্রহণ করার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে উত্তম লেনদেনকারী হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। বিপরীত মুখে আজকে অর্থ লেনদেনের যে সমস্ত পাইতারা চলে, সুদের যে কারবার সামাজিকভাবে যেগুলো চালু হয়েছে, বিভিন্ন বিমার নাম দিয়ে যে ধরনের প্রতারণা শুরু হয়েছে, অসহায় গ্রামের মানুষগুলো অনেক প্রতারিত হয়েছে, সুন্দর মিষ্টি চেহারা সুন্দর পোশাকে বিভিন্ন কথার টোপে আপনাকে বলবে এত টাকা জমা রাখলে এত টাকা পাবেন, এই প্রতারণার ফাঁদে না পড়ে
সরকর্মঠ হয়ে এই ফাঁকা জমিতে ফসল আবাদ করে হালাল পথে খাওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতারণা, ঋণের যতগুলো পথ রয়েছে, সুদ ঘুষের লেনদেন, এগুলো আমাদের পরিহার করতে হবে, কারণ হারাম খেয়ে এবাদত কবুল হবে না। প্রসঙ্গত ব্যাখ্যা বিষয়, আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলাম স্টাডিজ বিভাগে থিসিস করছি, পিএইচডি গবেষণার বিষয় হলো ইসলামের দৃষ্টিতে জীবিকা উপার্জন পদ্ধতি, কোন পদগুলোতে জীবিকা উপার্জন করলে হালাল হবে, কোনগুলো হারাম হবে, কোন পদগুলোতে আমি অগ্রসর হলে বেকারত্ব দূর হবে, আমাদের যুবকদেরকে হালাল পথের পরামর্শ দেওয়া, এ বিষয়গুলো কোরআন সুন্নাহ আলোকে স্টাডি করছিলাম, পিএইচডির গবেষণা চলছে, সুযোগ সাপেক্ষ হলে বিষয়গুলো বিস্তারে আলোচনার সুযোগ পাবো। আমি আজকে যে বিষয়টি বলতে চাচ্ছি, শ্রেষ্ঠ মানুষ হওয়ার যে কয়েকটা কোয়ালিটি গুণ থাকা দরকার, তার মধ্যে লেনদেনে ভালো হতে হবে। এক নম্বর, কোরআন শিখতে হবে, অন্যকে শেখাতে হবে। দুই নম্বর, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। তিন নম্বর, লেনদেনে ভালো হতে হবে। চার নম্বর হলো আপন স্ত্রীর কাছে ভালো মানুষ হতে হবে। সমাজে ফুলের মতো পবিত্র, হাজার ফুলের তোড়া দিয়ে বিচিল করে কোনো লাভ হবে না। যদি আপনার আপন স্ত্রীর নিকট আপনি সার্টিফিকেট না পান যে আমার স্বামী ভালো মানুষ, আপন স্ত্রীর কাছে যে ভালো সেই ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ। ভালো মানুষ হতে হলে আপন স্ত্রী যেদিন বলবে না আমার স্বামী ভালো, কোন স্ত্রীর সার্টিফিকেট ভালো করে বুঝতে হবে, ওই স্ত্রী যে স্ত্রী সালেহাত কানেতাত হাফেজাত লিল গায়বি ওয়া হাফেজাল্লাহ, ওই স্ত্রী যে আনুগত্য শিলা নারী, ওই স্ত্রী যে আল্লাহর বিধান পালনকারী নারী, ওই স্ত্রী ওই নারী যে তার লজ্জাস্থল হেফাজত করতে পারে, ওই নারী যেই নারী আল্লাহর বিধানকে মেনে চলে, যেই নারী তার সতীত্ব রক্ষা করতে পারে, যেই নারী আমলে সালেহ করেন, সেই স্ত্রী এমন উত্তম গুণের অধিকারী স্ত্রীদের সার্টিফাই যখন পাবেন যে না আমার স্বামী একজন আদর্শ ব্যবহারে ভালো, তাহলে বুঝবেন আপনি ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজির 2895 নম্বর হাদিস, যে খাইরুকুম লি আহলিহি, তোমাদের মাঝে শ্রেষ্ঠ মানুষ সেই যে আপন স্ত্রীর কাছে ভালো মানুষ। ভালো মানুষ হওয়ার জন্য ৬ নম্বর হলো, জাহিলি সমাজে যারা ভালো তারা ইসলাম আসার পরেও তারা ভালো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা জাহিলি সমাজে তৎকালীন সময়ে ব্যক্তি হিসাবে আবু তালেবের মতো ব্যক্তিরা খারাপ ছিল না, সামাজিকভাবে ভালো মানুষ ছিল। ইসলামের যখন আলো পেলেন তখন তারা হয়ে গেলেন আরোই আলোয় আলোকিত। তাহলে জাহিলি সমাজের ভালো মানুষেরা ইসলাম পেয়ে যারা গ্রহণ করে ইসলামের শিক্ষা গ্রহণ করেছে তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, তারা আজও শ্রেষ্ঠ মানুষ হিসাবে ইতিহাসের পাতায় রয়ে গেছে। তাদের আদর্শগুলো আমাদের গ্রহণ করা উচিত, শ্রেষ্ঠ মানুষ হতে পারবো। আজকে আমি জাহেল, আমি কিছু জানি না, আমার এ পর্যন্ত আমার জানা নেই যে পাঁচ অক্ত সালাত ত্যাগকারী বিধান হলো কুফরিবাদ। ধরেন আপনি জানেন না, মেনে নিলাম, খুতবায় আজকে মেসেজ পেয়ে গেলেন হুকম তারিক সালা, সালাত পরিত্যাগকারী ব্যক্তির কি হুকুম হতে পারে, জাহিলি সমাজের চরিত্রকে ছেড়ে দিলাম, কিন্তু আজকে আমি জানি ইসলাম এসে গেছে, ইসলামের বিধান আমার কাছে পরিষ্কার হয়েছে, সালাত পরিত্যাগ করলে সেই ব্যক্তির সাথে সে মেয়ের সাথে বিবাহ বন্ধন পর্যন্ত বৈধতা নেই, এই সালাত ত্যাগ করে বিআই তাওহীদ সম্পর্ক গড়ে তুলবেন। ইতিহাসে মুসলিমদের এই আদর্শ কখনো সাপোর্ট করে না। এই জন্য সালাত পরিত্যাগকারীর হুকুম কি হতে পারে, এই জন্য সৌদি আরবের প্রখ্যাত আলেম সালে আল উসাইমিন হাফিজ রাহিমাহুল্লাহ তার লিখিত হুকম তারিক সালা, সালাত পরিত্যাগকারীর একটা বিধান, ছোট্ট বই, 15-20 টাকা দাম, এই বইটা পড়লে বুঝতে পারবেন আপনার ছেলে মেয়ের বিবাহ শাদী দেওয়া তার সাথে বৈধ হচ্ছে কি হয় না, ক্লিয়ার হয়ে যাবেন। শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য সাত নম্বর গুণ, যেই গুণটি হলো সেটি হলো মেহমানদারি করা। এটা আজকে সমাজ থেকে প্রায় বিলুপ্ত, মেহমানদারি করা এটা সমাজ থেকে প্রায় লুপ্ত হয়েছে। আজকে আমাদের সমাজে মেহমানদারিকে দূরে ঠেলে দেই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাইরুন নাস
মান আতআমা তাআম ওয়া রাদ্দাস সালাম, যারা মানুষকে খাওয়ায় মানুষের সালামের উত্তর দেয়, এরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। আত্মীয়তা হওয়ার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, পরকাল দিবস বিশ্বাস করে, সে যেন আত্মীয়তাকে অতিথিরকে আপ্যায়ন করাই বলুন। সুবহানাল্লাহ। আমাদের কিছুই খাবার নেই, এক গ্লাস পানি আছে, পানি দিয়ে অতিথিকে বরণ করুন, এই আদর্শ গড়ে তুলুন, যেটি নবী মুহাম্মদ সাল্লামের আদর্শ ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ফকির অসহায় এসেছেন, খাবার চেয়েছেন, তিনি বলেছেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চেয়েছেন নাই, মালা কত্তুন, কোনোদিন যে কথা রাসূলের মুখ দিয়ে বের হয় নাই, আমার খাবার নেই। সিয়ামরত অবস্থা রয়েছে, ইফতারের পূর্ব মুহূর্তে চলে এসেছে, আছে একটুকরা রুটি, কাজের মেয়েকে তার বাড়ির সঙ্গিনীকে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন দিয়ে দাও, বাড়ির সেই নারী সাথী বলছেন যে কিছুই তো খাবার নেই, ইফতার করবেন, আরে দিয়ে দাও। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ভাজা গোস্ত রুটি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসছে, এটার নাম রিজিক, জীবিকা। দান করলে, খরচ করলে মানুষকে খাওয়ালে কমে না, বরং কি হয় বাড়ে। ভালো মানুষ হওয়ার জন্য এই বৈশিষ্ট্য অর্জন করবেন। শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য যে আট নম্বর গুণ, সেটি হলো পর উপকারী হতে হবে, পর উপকারী হতে হবে। আনফাউন নাস খাইরুন নাস আনফাউন নাস, শ্রেষ্ঠ মানুষে যে মানুষের উপকার করে বেড়ায়। আল্লাহ আকবার, আমি বিপদগ্রস্ত, আমাকে একটু প্রয়োজনে আমাকে সহায়তা করুন। ওয়াল্লাহে ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখি, রাসূলুল্লাহ বলছেন আল্লাহর কসম, আল্লাহ ওই ব্যক্তি বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ পর্যন্ত একজন ভাই অপর ভাইয়ের সাহায্যে সহযোগিতায় থাকেন। প্রিয় ভাইরা, শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য যেই 15টি কোয়ালিটির কথা বলছিলাম, খুতবার সংক্ষিপ্ত সময় হওয়ার কারণেই আমরা পুরোপুরি পূর্ণ 15টি বিষয় শেষ করতে হয়তো পারছি না, এই জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। সময় সুযোগ হলে বিস্তারিতভাবে আলোচনার সুযোগ পাব। আবারও বলি, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য যে গুণাবলীগুলো দিয়েছেন, এক নম্বরে কোরআন শিখব, অন্যকে শেখাব, দুই শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তি হব, তিন লেনদেনে ভালো হব, দুই নম্বরে সুযোগ গ্রহণ করব না, চার আপন স্ত্রীর কাছে ভালো হব, পাঁচ আপনার জাহিলি সমাজের ভালো হলে ইসলামকে পেয়ে ইসলামের আলোয় আলোকিত হব, ছয় মেহমানদারি করব, সাত উপকারী পরোপকারী হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর বৈশিষ্ট্যগুলো মেনে বুঝে আমল করা তৌফিক দান করুন। আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল করিম মালিকুর রউফুর রহিম।